রেজিনগরে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। রেজিনগর বিধানসভায় তৃণমূলের ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে বিকেল চারটের সময় কাশিপুরে একটি প্রতিবাদ সভা করা হয়। অপরদিকে বিধায়ক রবিউল আলমের নেতৃত্বে রেজিনগর বাস স্ট্যান্ডে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। পার্লামেন্টে বিরোধী সদস্যরা কোনো প্রস্তাব রাখলে তাদের বহিষ্কার করা হয়। তার প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ সভা। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। কাশ্মীরটা থেকে শুরু করে গোটা ভারতবর্ষ সহ গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে সেই ভারতবর্ষের গণতন্ত্রকে নিজে হাতে ধ্বংস করছে। এনাদের ক্ষমতার অপব্যবহার করে মানুষের কণ্ঠরোধে আজকে স্তব্ধ করতে চাইছে। আজকে যেনারা 12-14 লক্ষ মানুষের জনপ্রতিনিধি হয়ে আমরা পার্লামেন্টে যেনাদেরকে পাঠিয়েছি, আজকে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যে সমস্ত সাংসদরা যেনারা তেনাদের দেশের নিজের রাজ্যের নিজের জেলার নিজের শহরতলি এলাকার কোনো সমস্যার কথা পার্লামেন্টে জানাতে গেলে তেনাকে আজকে সাসপেন্ড করতে হচ্ছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষে বিজেপি নামক যে দল আজকে ভারতবর্ষের যে শোষণ করতে চলেছে, তেনারা আজকে মানুষের কণ্ঠরোধ শুধু বন্ধ করতে চাইছে না, তেনারা যেনারা জনপ্রতিনিধি 14 লক্ষ মানুষের, সেই সমস্ত সাংসদদের আজকে কণ্ঠরোধকে স্তব্ধ করতে চাইছে। এ পর্যন্ত আমাদের 146 জন সাংসদের ভারতবর্ষের যেনারা বিরোধী জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, যেনারা ভারতবর্ষের মানুষের পাশে থাকার জন্য ভারতবর্ষের মানুষকে সুশৃঙ্খল নীতির সাহায্যে আগামী দিন চল মানুষ সামনের দিকে দিশা দেখানোর স্বার্থে যেনারা চলতে চাইছে, তাদের হয়ে যেনারা আজকে পার্লামেন্টে বলার ইচ্ছা প্রকাশ করছে, তাদেরকে আজকে সাসপেন্ড করছে। তাই আমরা আজকে এই প্রতিবাদের মধ্য দিয়ে আমরা জানাতে চাই যে আগামী 2024 যে লোকসভা নির্বাচন আসছে, 2024 লোকসভা নির্বাচনে গোটা ভারতবর্ষের মাটি থেকে বিজেপি নামক দলটাকে আমরা উচ্ছেদ করে দিতে চাই, যে আগামী দিন গোটা ভারতবর্ষের 130 কোটি মানুষে যাতে আমরা সুখ দুঃখে সমস্ত, যেহেতু আমরা বিগত দিনে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার সময় গোটা ভারতবর্ষের মানুষকে কথা দিয়েছিলেন আমাদের সেই পূর্বপুরুষরা যে ভারতবর্ষের আমাদের এমন একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, সমস্ত ধর্মের সমন্বয়ে আমরা চলতে জানি, তাই সেই ধ্বংস যাতে আমরা না হয় তারই প্রতিবাদ আজকে আমরা বিভিন্ন ব্লকে বিভিন্ন পঞ্চায়েতে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে নির্দেশে আমরা আজকে সেই প্রতিবাদ ঘটনায় আমরা শুরু করেছি। বেলডাঙ্গা টু পূর্বে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আতাউর রহমান। আপনারা জানেন গত যে লোকসভা লোকসভার অধিবেশন চলছে, এই লোকসভা অধিবেশনে অগণতান্ত্রিকভাবে বিরোধী দলের 141 জন সদস্যকে সাসপেন্ড করেছেন যাতে তারা লোকসভা রাজ্যসভায় যেতে না পারে, কারণ আজকে বিরোধীদের যে কণ্ঠস্বর সেই কণ্ঠস্বরকে বন্ধ করে দিয়ে বিজেপি সরকার ভাবছে যে আমরা যে সমস্ত বিল আছে সেই সমস্ত বিলগুলা বিনা বাধায় যাতে আমরা পাস করতে পারি, তার জন্য এই আজকে বিরোধীদেরকে এইভাবে সাসপেন্ড করে লোকসভাটাকে যাতে সুস্থভাবে বিরোধী সুন্দরভাবে চালা যাবার চেষ্টা। আগামী 2024-এর কি প্রস্তুতি নিচ্ছেন? আগামী 2024-এর লোকসভার কি প্রস্তুতি নিচ্ছেন? আমরা 2024-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি আমাদের জেলা মিটিং হয়ে গেছে, আমরা এখন পৌরসভা 100 দিনের টাকার ব্যাপারে আন্দোলন করেছি, আমরা 31 তারিখে মহিলাদেরকে নিয়ে জেলায় মিটিং করছি, যুব তৃণমূলের মাধ্যমে আমরা প্রতি সাবডিভিশন মিটিং হয়েছে, এবং আগামী 1 জানুয়ারি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, ওই দিন আমরা প্রত্যেক ব্লকে অঞ্চলে আমরা পতাকা উত্তোলন এবং নানা কর্মসূচির মাধ্যমে আমরা 2024 লোকসভা নির্বাচনে তামামা বাজাবো। দাদা, যে এইখানে রেজিনগরে মিটিং মিছিল হলে বিধায়ক এবং ব্লক সভাপতিকে আলাদা আলাদা মিটিং করতে দেখা যায়, এবং আজকেও বিধায়কের মিটিং হয়েছে রেজিনগরে এবং কাশীপুরে ব্লক সভাপতির মিটিং হয়েছে। আমাদের বলার দরকার নেই, আমি চেয়ারম্যান হিসাবে আমাকে জেলায়